أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون عن حارث الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آمركم بخمس بالجمعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة قيد شبر

আলোচনা সভার সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামায় কারাম উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং ছাত্র ছাত্রভাইয়েরা আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছি আহ হাদিস কী এবং কেন এই বিষয়ের উপরে আমরা যেহেতু বুঝলাম যে হাদিসটা কী সহি আকিদা কি সহি আমল কি এই সহি আকিদা এবং সহি আমলের দাওয়াত সর্বত্র পৌঁছানোর দরকার আছে না এই দাওয়াত মানুষের কাছে দিতে হবে কিনা এই দাওয়াত আমরা কীভাবে দিব সে বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ ওমা তৌফিক বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল তু আইলাহি উনিম আলহামদুলিল্লাহ আজকে আমরা বাদ ফজর থেকে আমাদের দাওয়াতি কাজ আরম্ভ করেছি এটা হচ্ছে সর্ব আজকের দিনের জন্য সর্বশেষ বক্তব্য এটা হচ্ছে সপ্তম বক্তব্য বল যদি আমরা গণনা করি তাহলে সাত নম্বর হবে ইতিপূর্বে আরও ছয়টি বক্তব্য আমাদের হয়েছে আমাদের সফর সঙ্গী প্রায় এগারো জন একসঙ্গে আছি আমাদের সাথে মুরব্বীরা অনেকে আছেন অনেকে ক্লান্ত শ্রান্ত দেখতে পাচ্ছেন তো সেই জন্য আমরা খুব দীর্ঘ আলোচনা করব না এই রামাজান মাসের প্রথম সিয়াম রেখে এই যে সারাদিন দাওয়াতি কাজে আমাদের দিনী ভাইয়েরা সম্পৃক্ত থেকেছেন এবং সুস্থ হালতে এই পর্যন্ত আসতে আসতে পেরেছেন মহান রাবুল আলমিন যে তৌফিক দান করেছেন সেই জন্য তারিবার গায়ে আবার অন্তরের অন্তরস্থল থেকে সুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ এইভাবে যেন আমরা রামাজান মাসে তো দাওয়াতি কাজ করবই বাকি এগারোটি মাসও যেন আমরা এই হকার দাওয়াত সর্বত্র পৌঁছানোর জন্য চেষ্টা করতে পারি আল্লাহবুল আলামিন জন্য আমাদেরকে সে তৌফিক দান করে আল্লাহ আল্লাহবুল আলমিন বলছেন সুরা ইমরানের একশো দশ নম্বর আয়াত যে আয়াতটি আমি খোদবাতে পাঠ করেছি তিলাবত করেছি তিনি বলেছেন বলেছেন কুমতুম খায়রা উম্মাতিন নাস তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি কুমতুম খাইরা উম্মা উম্মাতের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ উখরিজাত উখরিজাতিনাস তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের মধ্য থেকে তোমাদের উত্থান ঘটেছে এই জন্য তা মারুফ মারুফ হাউন আনিল মুনকান তোমরা মানুষের মধ্যে আমর বিল মারুফের কাজ করবে নাহিয়ারেল মুনকারের কাজ করবে অর্থাৎ ন্যাক কাজের আদেশ দিবে অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবে এই দায়িত্বটা আল্লাহ বলে আমাদেরকে দিয়েছে আর এই দায়িত্ব দেওয়ার আগে তিনি বললেন আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি তাহলে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের শ্রেষ্ঠতম যে কাজ সেই কাজটি কিন্তু হচ্ছে আমরবিল মারুফ নাহিয়াল মুনকারের কাজ মানুষ হিসাবে যেমন আমরা শ্রেষ্ঠ যদি আমরা এই কাজটা করি তবে এই মানে শ্রেষ্ঠত্বের গুণটা আমাদের মধ্যে থাকবে আমরা মানুষ হিসাবে শ্রেষ্ঠ ঠিক আছে কিন্তু আমরা যদি দিনের কাজ না করি দাওয়াতি কাজ না করি নিজে যেটা জানলাম এটা মানুষকে না জানাই তাহলে এই দায়িত্ব আমরা পালন করলাম না আমরা জানি যে রসুলি করিম সাল্লিউসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা সেটা পৌঁছে দাও একটা আয়াতও যদি আমরা জানি একটা হাদিসও যদি জানি একটা মাসালাও যদি আমরা জানি এই মশালাটা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব কিন্তু আমার যদি মনে করে নেই যে হ্যাঁ আমি সহি আকিদা শিখেছি আমি সহি আমল জানি আমি একা একা আমল করব আমার কি দায়িত্ব আছে আরেকজনকে বলার জন্য আমার কোন ঠেকা পড়েছে তাকে বলতে হবে আমি একা একাই জান্নাতে যাব এরকম চিন্তা করা যাবে নিশ্চয় না আমি যতটুকু জেনেছি এইটা ভাই মানুষকে জানানোর দায়িত্বটা কিন্তু আমার এই জন্যই আল্লাহ সাল তালা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় কথাগুলো আমাদের বলেছেন আরেকটা দু তিন একই কথা বলেছেন কুম মিনকুম উম্মুই তাই খাহির তোমাদের মধ্যে একটা উম্মত থাকবে একটা দল থাকবে একটা গোষ্ঠী থাকবে যারা মুরুন আবিল খাইর যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে এরকম একটা দল তোমাদের মধ্যে থাকবে এ মুরুন আবিল মারুফ মায়ান হাউন আনিল মুংকার এখানেও তিনি একই কাজের কথা বললেন যারা মানুষকে ভালো কাজের কথা বলবে এবং খারাপ থেকে নিষেধ করবে আর এই কাজটি যারা করবে তাদের সম্পর্কে শেষ অংশ বলে দেওয়া হয়েছে বা এরাই হচ্ছে সফল কাম আল্লাহবুল আলমিনের দৃষ্টিতে সফলতা লাভের মানদণ্ড হচ্ছে এইটা সেটা কি আমর মারুফ এবং ওয়া নাহিয়ানিল মুনকার মানুষকে ভালোর দিকে আহ্বান জানানো এবং মন্দ থেকে নিষেধ করা এটা হচ্ছে সফলতার একটা মানদণ্ড সফলতা লাভ করার একটা উপায় হচ্ছে এটা তো এই দাওয়াতি কাজ আমরা আলহামদুলিল্লাহ সকলে করি কেউ ইন্টারনেটের মাধ্যমে করি ফেসবুকের মাধ্যমে করি কেউ বক্তৃতা দিয়ে করি কেউ লেখনির মাধ্যমে করি কেউ কর্মস্থলে করি হ্যাঁ যে যে অবস্থা আছে সেখানে কিন্তু আমরা করার চেষ্টা করি কিন্তু এই দাওয়াতি কাজ করার জন্য ঐক্যবদ্ধ একটা শক্তির প্রয়োজন হয় সমাজ সংস্কারের জন্য একাকি একটা সমাজকে পরিবর্তন করা যায় একজন মানুষের প্রয়োজন হয় না ধরেন আপনার এলাকায় যদি কোনো ইসলামের নাম করে কোনো অন ইসলামিক কর্ম যদি চলে সেটার প্রতিবাদ যদি আপনি একা করেন টিকে থাকতে পারবেন সম্ভব ধরেন আমাদের সমাজে মানুষ মারা গেলে চল্লিশে হয় না চল্লিশে হয় চল্লিশ দিনের দিনে এলাকার সবাইকে খাওয়াইতে হয় যদি না খাওয়ায় তাহলে এলাকার লোকেরা বলে এই বেটা এতই কৃপন তার বাবে এত ধন সম্পদ দিয়ে গেল ব্যাটা কৃপন একদিন মানুষকে এক বেলা খাওয়াইতেও পারল না আপনি কিন্তু খাওয়ান নাই জেনেছেন যে এটা খাওয়ানো যাবে না এটা শরীয়তের কোনো কাজ না এটা বিদাত এটা করলে গোনা হবে নেকির উদ্দেশ্যে এই কাজটা করলে গোনা হবে এইটা জেনে আপনি কাজটা বন্ধ করে দিয়েছেন কিন্তু সমাজের লোকেরা মনে করছে যে এই লোকটা কৃপণ সে টাকা বাঁচানোর জন্য এই কাজ করেছে সেই তার বাবা এত ধন হয়ে গেল একদিনের জন্য মানুষকে খাওয়ালো না এখন এই যে একটা রেওয়াজের উল্টা পথে আপনি চলেন একটা প্রচলিত স্রোত এই স্রোতের বিপরীত দিকে যখন চলতে হয় তখন শক্তির দরকার আছে না এই ক্ষেত্রে একা কিন্তু একটা একাকে একটা সমাজ সংস্কার করা যায় না ঐক্যবদ্ধ একটা শক্তি লাগে জামাতবদ্ধভাবে কাজ করতে হয় এই এটার নামই হচ্ছে জামাত এটার নাম হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা এটার নাম হচ্ছে সাংগঠনিক জীবন আমরা সংগঠন করি হকের পক্ষে ঐক্যবদ্ধ শক্তি সঞ্চয়ের জন্য এটা জামাতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা দিক যেমন যে দুটো আয়াত বললাম এই আয়াতের মধ্যে কিন্তু জামাতের জিন্দিক কথা বলা হয়েছে তার মানে কি একটা দল থাকবে মানে কি একজন ব্যক্তি থাকবে সেটা বলা হয়নি কি প্রত্যেক নবী আসুলদের সাথেই হাওয়ারি ছিল তাদের সাথী ছিল সাহাবি ছিল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কোনো জায়গায় কোনো কাফেলা পাঠাতেন তখন কিন্তু একটা টিম পাঠাতেন একটা কাফেলা পাঠাতেন এবং সেখানে কিন্তু একজনকে আমির বানিয়ে দিতেন একজনকে সেনাপতি বানাতেন একজনকে তাদের মধ্যে নেতা বানাতেন বানিয়ে তার অধীনে বাকির পুরা টিমকে পাঠিয়ে দিতেন তাহলে রসুল করিম সাল্লাহ সাল্লামের জামানা থেকেই কিন্তু জামাতবদ্ধ জীবন যাপনের দাওয়াতি কাজের একটা রেওয়াজ একটা দলিল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে হাদিসটা আমি বললাম পাঠ করলাম হারেস আল আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসুল সাল্লাই্লাম বলেছেন আমি খামসিন আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি এ কথা কে বলছেন আল্লাহ রসুল সাল্লাম একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের আদেশ করছি কয়টা বিষয়ে পাঁচটি বিষয়ে অল্লাহ বিহীন না যেইগুলো সম্পর্কে আমাকে আল্লাহ রবুল আলমিন আদেশ করেছেন আমি নবীকে আল্লাহ যে আদেশ করেছেন আমিও তোমাদেরকে সেই পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি তার এক নম্বর হচ্ছে বিল জামা তোমরা জামাতবদ্ধভাবে চলবে দুই নম্বর হচ্ছে ওয়া জামাতের যিনি নেতা হবেন আমির হবেন তার কথা তোমরা শুনবে তিন নম্বর হচ্ছে ওয়া তোহাতি তার কথা তোমরা মেনে চলবে চার নম্বর হচ্ছে ওয়াল জিহা ওয়াল হিজরাতি প্রয়োজনে হিজরত করবে যদি কোনো প্রতিকূল পরিবেশ থাকে যেখানে সহি আমল করার কোনো সুযোগ নেই সহি দিন অনুশীলন করার কোনো সুযোগ যেখানে নেই এই সমস্ত ক্ষেত্রে আপনি প্রয়োজনে হিজরুত করতেও পারবেন এটাও হাদিস আসছে যেমন রাসূল সল্সুল হিজরুত করেছেন তাই না আর পাঁচ নম্বর নির্দেশ হচ্ছে ওয়াল জিহাদি ফিজ সাবিলিল্লাহ তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করবে এর পরের বাক্য হচ্ছে ওয়া ইন্নাহমান খারা জমিনাল জামাত ইকুইদা কেউ যদি জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে যায় ওয়া ইন্নাহমান খারাজ এমিনার জামাত ইকুইদা শিবরিন ফাকাত খালা রিবকাত আল ইসলাম ইমিন ইল্লা আইউরা ইসলাম নামের গণ্ডি যেন তার গর্দান থেকে ছিন্ন হয়ে গেল ইল্লা আইউরা যা যতক্ষণ না সে আবার জামাতের মধ্যে ফিরে আসে তারপরে বলছেন ওমান দা আবিদা ওয়াল জাহিলিয়া ফাহুয়া জুসা জাহান্নাম যদি কোনো ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে ওই ব্যক্তি যেন নিজেকে জাহান্নামীদের দলভুক্ত করে নিল দেখুন দাওয়াত কিন্তু আমরা দেই মানুষ জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয় না জাহিলিয়াত কোনটা জাহিলিয়াত বলতে আমরা কি বুঝি জাহিলিয়াত মানে কি কোরআন হাদিসের বিপরীত যেটা বিরোধী যেটা এটা তো জাহিলিয়াত দেখেন আবু জাহালের নাম আবু জাহেল হনু কেন আবু জাহালকে আসলে মূর্খ আবু জাহাল তো আবুল হাকাম ছিল সে তো জ্ঞানীদের পিতা ছিল বুদ্ধিমান মানুষ ছিল কিন্তু যখনই সে আল্লাহর বিধানের বিরোধিতা করেছে তখন তার লকম হয়ে গেছে আবু জাহাল মূর্খদের পিতা তার আল্লাহর বিধান না মানলে তার জাহালাত আল্লাহর বিধানের বিরোধী যেগুলো আছে এইগুলো হচ্ছে জাহেলি এখন যদি কেউ বিদাতের দিকে মানুষকে ডাকে তার অবস্থা কি হবে আল্লাহ রাসুল করেন নাই এটাও তো বিদাত নাকি বা তিনি করতে বলেন নাই সম্মতি নেই এগুলো তো বিধাত এখন আপনি আমি এটাকে নেকে মনে করে করলাম কেন করলাম যে এটা করলে নেকি হবে সমস্যাটা কোথায় নেকির কাজই তো করছি সোয়াবিন নিয়ত তো কাজ করছি উদ্দেশ্য তো আমাদের ভালো কিন্তু উদ্দেশ্য ভালো হলে কি কবুল হবে কারণ কি এটার কোনো দলিল নেই এটার কোনো দলিল নেই আমল করলেও বাতিল হয়ে যাবে এ বিষয়ে আল্লাহ সুদাল কোরআন মাঝিদের নিজেই বলে দিয়েছেন সুরা কাফের একশো চান্ন বরায়ত খুললে পাবেন আল্লাহবাবুল আলাম বলছেন উলহাল নুনব বিহুক মিলাম আলী না আখসারা আল্লাহদীনা গোল্লাশা ইহুম ফিল হায়াদিদ দুনিয়া অহু মিহাসাবু না আর নাহু মিহাসিন উনা সুনাহা আল্লাসমান তারা তার নবীকে বলছেন যে নবী আপনি জানিয়ে দিন আপনার উম্মদকে জানিয়ে দিন যে আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে বলবো না দুনিয়ার জীবনে যাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে সমস্ত আমল বাতিল হয়ে গেছে অহুমিয়া ইয়াসাবুনা কিন্তু তাদের বিশ্বাস নিশ্চয়ই তারা ভালো আমল করছে যারা বিদাত করে তারা নেকির জন্য করে তাদের আকিদা তারা মনে করে যে আমরা সবের নিয়তি করছি কাজটা তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে একদল মানুষ এরকম হবে যারা নেকি মনে করে কাজ করবে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত আমল এই আমলটা আল্লাহর কাছে কবুল যুগ যোগ্য নয় এটা বাতিল হয়ে যাবে তাহলে আমল করলেও বাতিল হবে এটাই ঠিক আমল করলে বাতিল হয়ে যাবে এটা অঙ্কের মতো নম্বর পাবেন যদি ঠিক হয় হলে কোনো অমর নেই এটা ইতিহাস না যে একটা কোনো রকম বানাইয়া কিছু লিখলেও এক দয়া করে কিছু নম্বর দিবেন যে ছাত্র যেহেতু খাতায় দুই পৃষ্ঠা লিখেছে একটু দয়া করে দুই চারটা নাম্বার দেয় ইবাদতটা কিন্তু এরকম না ইবাদত হচ্ছে তাও আল্লাহর পক্ষ থেকে ইবাদত এসেছে আমাদের কাছে তার নবীর মাধ্যমে নবী দেখিয়ে দিয়েছেন এইভাবে ইবাদত করতে হবে সল্লু কামার আই তুমুনি উসাল্লি আল্লাহ নবী বললেন তোমরা সালাদ আদায় করো আমাকে যেভাবে সালাদ আদায় করতে দেখেছো এখন নবীর সালাদের মধ্যে আমরা পাই পায়ের সাথে বা মিলিয়ে দাঁড়াতে হবে এখন আমরা ফাঁক করে দাঁড়াই কেন দাঁড়াই আমরা এত মহাপণ্ডিত হয়েছি আমাদের চিন্তা ঢুকে গেলো যে না এটা তো খুব খারাপ কথা পায়ের সাথে পা মিলানো একজন মুরুব্বী মানুষ তাই না বয়োজ্যেষ্ঠ মানুষ অথবা সমাজের নেতৃস্থানীয় কোনো ব্যক্তি মন্ত্রী এমপি হতে পারে যে কেউ মুরুল মাতাব্দর তার সাথে উস্তাদ তার পায়ের সাথে আমার পা মিলে যাবে এইটা তো একটা বড় ধরনের ব্যাদবি হয়ে যাবে আমাদের এটা আমরা মনে করতে পারি তো তাই না এটা মনে করেই কিন্তু আমাদের সমাজের মানুষ দুইজনের মাঝখানে ফাঁক করে করে দাঁড়ায় এই সালাতের মধ্যে ফাঁক করে দাঁড়ানো কি বলেন তাহলে সোনাত কি আপনি দেখবেন সৌদি আরবের সালাত যারা লাইভ দেখেন ইমাম সাহেব কিন্তু সালাতের আগে এই কথাটা বলে বলে না তার মানে কি তোমরা তোমরা তোমাদের কাতারগুলো সোজা করানো দাঁড়িয়ে যাও সোজা করো তারা সুমানি দুইজনের পা পাকে এইভাবে মিলাই দাও জামানো থেকে যে সালাদ চালু আছে এখনো তো সেটা আছে সেই হাদিসগুলো তো এখনো আমাদের সামনে আছে এবার আমরা কিন্তু এই হাদিসের কথা কখনো বলি না তাহলে এখন যদি সোননাথ দামে বিদাত করি তাহলে যাবো কোথায় আমাদের ঠিকানা কি হবে অত্যন্ত কঠিন একটি বিষয় দাওয়াত আমরা দিচ্ছি জাহিলিয়াতের দাওয়াত যদি আমাদের হয় তাহলে কোথায় যাবে যিনি দায়ী তার ক্ষেত্রে বলা হচ্ছে জাহান্নাম যিনি দাওয়াত দিবেন তিনি দলভুক্ত হয়ে যাবেন যারা মানবে তাদেরটা পরে যিনি দাওয়াত দিবেন তিনি যদি জাহিলিয়াতের দাওয়াত দেন তিনি যদি কোরআন হাদিসের বাইরে মানুষকে দাওয়াত দেন তাহলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম অন্য হাদিসের রসুল সাল্লাম বলছেন মান কাদিবা নার কেউ যদি আমার নামে কোনো মিথ্যা কথা বলে। বলছেন। রাসুল কে বলছেন দেড় হাজার বছর আগে কথা বলে গেছেন কেউ যদি আমার নামে কোনো মিথ্যা কথা বলে সে যেন তার ঠিকানাটা জাহান নামে ঠিক করে নিল না কত কঠিন হাদিস রাসুলের নামে যদি কেউ মিথ্যা কথা বলে মিথ্যা হাদিস বলে তাহলে ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম নাম এই কথা রাসুলসলাম স্বয়ং বলে গেলেন এখন যদি আমি জাল হাদিস বলি তাহলে আমার ঠিকানা কোথায় হবে জাল হাদিসও তো হাদিস না জাল হাদিস তো বানাওয়াট জাল টাকা কি টাকা জাল টাকা যদি কারো কাছে পায় তাহলে কোথায় ঠিকানা হবে লাল লাল দেয় না আপনি টাকা বানান নাই কিন্তু টাকা আপনি বানান না টাকা আপনার পকেটে পাওয়া গেছে যদি পুলিশ ধরতে পারে আপনার সাথে জাল টাকা আছে তাহলে আপনাকে ছাড়বে বলেন আপনাকে মাফ করে দিবে ছেড়ে দিবে যিনি বানিয়েছেন তিনি অপরাধী যিনি বহন করেছেন তিনিও সমান অপরাধী তো জাল হাদিস যিনি বলবেন যিনি জালহাদিস বানিয়েছেন তিনি যেমন অপরাধী যিনি বলবেন তিনিও তেমন অপরাধী যিনি আমল করবেন তিনিও তেমন অপরাধী কারণ জালটা হচ্ছে একদম বানাওয়াট কথা বানাওয়াট হাদিস তো এইগুলো যদি কেউ এইভাবে জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকে তাহলে যিনি ডাকবেন তিনি জাহান্নামের দিকে যাবেন সবার তো দিনী ভাইয়েরা তাহলে একটা সমাজকে সংশোধন করার জন্য ইসলাহ করার জন্য ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজন হয় এটার নাম হচ্ছে জামাত এটার নাম হচ্ছে সংগঠন তাহলে হয় কি বাতিলের হকের পক্ষে একটা ঐক্যবদ্ধ শক্তি হয় বাতিলটা ভয় পাবে না এই ফেনীতে আচ্ছা ধরো না আমি খুব সহজে বুঝাই এই যে বিল্ডিংটা তৈরি হয়েছে ইট লাগে নাই ইট লাগছে সিমেন্ট লাগছে রড লাগছে বালু লাগছে লাগে নাই এখন যদি এখানে ইটগুলি স্তূপ করে রাখলাম পঞ্চাশ হাজার ইটে একটা বিশাল খামাল দিয়ে রাখলাম এক রড রেখে দিলাম এক পাশে বালি সিমেন্ট আলাদা করে রেখে দিলাম এটাতে ইমারত নির্মাণ হবে বলেন হবে কি করতে হবে ইটগুলোকে সাজাইতে হবে একটার সাথে আরেকটা ইট একটার একটা স্তর বাই স্তর সাজাতে হবে আবার কখনো একটাকে ভেঙে দিতে হবে ভাঙ্গে একটার মধ্যে আরেকটা ঢুকাতে হবে এইভাবে যখন দেওয়ালটা তৈরি হবে এখন কি এটা ঘুষিতে ভাঙতে পারবেন দেখি শক্তি কেমন আছে আপনাদের এটাই হচ্ছে সংগঠনের গুরুত্ব শক্তি আপনি যখন সংঘবদ্ধ থাকবেন যখন জানবে ফেনিল লোকেরা যে এখানে আহলেদিস আন্দোলনের একটা সংগঠন আছে তখন প্রশাসনও চিন্তা করবে এলাকার বিদাতি যার তারাও চিন্তা করবে পীরপন্থীরাও চিন্তা করবে যে রে বাবারে এদের তো একটা সংগঠন আছে তার মানে কি এখানে শাখা আছে তাদের কেন্দ্রও আছে আছে না আছে সারা দেশে তাদের লোকজন আছে তো এই জন্য আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি যে সংগঠনের গুরুত্ব কত বেশি হাদিস করুন তো আমরা সকলেই জানি মাসাল্লাহ আপনারাও মাইক ধরলে অনেকে বলতে পারবেন এখন তো ইউটিউবের জামানায় ইন্টারনেটের জামানায় আলেমুল্লামা আমার আলাহ আপনারা সবাই শুনে শুনে অনেকেই কিন্তু বড়ো বড়ো বক্ত হয়ে যাচ্ছেন তো সেই জন্য বাস্তবতা বলছি আচ্ছা দেখুন এই যে সাংগঠনিক যে জীবনটা এইটা কত গুরুত্বপূর্ণ রাসুল্লাহ আসলাম বলছেন আল জামাত রহমাতুন আল ফুরকাত আদাব জামাতব জীবনটা হচ্ছে রহমতের জীবন আর বিচ্ছিন্ন হচ্ছে আজাবের জীবন এটা একটা শাস্তি কোনো মানুষকে একা থাকতে পারে তার সাঙ্গবঙ্গ লাগে না ভাইব্রাদার আত্মীয় স্বজন অথবা সাথী বন্ধুগণ লাগে না বন্ধুবিহীন সাথীবিহীন কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না এটা বাস্তবতা আর হাদিসও বলছে আল জামাতু রহমাতুন অল আদাবন যামাত্র রহমত এবং বিচ্ছিন্ন আছে আযাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদুল্লাহিয়াল জামা ফা ইনান শাইতানা মা মানফারাকাল জামা জামাতের উপরে সংগঠনের উপরে আল্লাহর রহমত রয়েছে আর শয়তানাত ওই ব্যক্তির সাথে যে জামাতকে বিচ্ছিন্ন করে দেয় তার সাথে শয়তান থাকে তার মানে কি জামাতকে বিচ্ছিন্ন করে তার পিছনে শয়তান গুতায় তারে এখন আমাদের সমাজে এক শ্রেণীর সাহেব ফতুয়া দিচ্ছে যে সংগঠন করা যাবে না তার আগে কেউ বলতেছেন যে নাহলাদিস বলা যাবে না কারণ আহলাদিস আমরা তো মুসলমান আহলাদিস কেন বলবো তাই না এখন প্রশ্ন হচ্ছে আপনি সহি আকিদা বলেন না এখন হানাফিরও সহি আকিদা বলে তারাও সহিদিস মানে আপনিও তো সহিদিসের কথা বলেন তাহলে এখন আপনি কি আর তারা কি পার্থক্য কি দিয়ে করবেন আমরা এজন্য পরিষ্কার বলতে চাই যে আইডেন্টি ক্রাইসিসের দরকার নাই আমি পরিষ্কার আমি আহলেদিস হাদিস শব্দের অর্থ তো শুনলেন যিনি সার্বিক জীবনে কোরআন এবং সহিদিসের নিঃশর্ত অনুসরণ করেন তিনি হচ্ছে হাদিস আমি আমার সার্বিক জীবনে কোরআন এবং সহিদিস মেনে চলি আমি কোনো মতবাদে বিশ্বাসী নই আমি কোনো ইজমে বিশ্বাসী নই আমি কোনো থিওরিতে বিশ্বাসী নই আমি দেড় হাজার বছর আগের ইসলাম যে পিওর ইসলাম ছিল রাসুল সালু সাল্লাম যে ইসলাম রেখে গেছেন আল মদিনা আল হেরার যে ইসলাম আছে সেই ইসলামটা আমি হুবু ফলো করতে চাই এই জন্য আমার পরিচয় হচ্ছে আমি মুসলমান পর আমি হাদিস সংগঠন করা যাবে না সংগঠন ফিতনা বাস্তবতা হচ্ছে বাংলাদেশ সংগঠন নাইকার সংগঠন নেই এমন কোন জায়গা খুঁজে পাবেন মুচি ম্যাথর শ্রমিক মালিক রাজনৈতিক অরাজনৈতিক ব্যবসায়ী কোনো জায়গায় কি সংগঠন এমন আছে সবার কিন্তু সংগঠন আছে সবাই কিন্তু তার নিজের নিজের অধিকার আদায়ের জন্য সংগঠন করে এখন তারা যদি তাদের অধিকার আদায়ের জন্য সংগঠন করে আপনি যে হকটা বুঝলেন যে আমি কোরআন এবং সৈয়াদিসের আমল বাস্তবায়ন করতে চাই সমাজে দিন প্রতিষ্ঠিত করতে চাই তো সেইখানে আপনি একা একা করে ফেলবেন সেখানে আপনার সংগঠনের দরকার আছে না সেখানে জামাতের দরকার আছে না অবশ্যই আছে আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যেও কিন্তু সংগঠন আছে ছোট্ট লিগা হেঁটে যায় পিঁপড়া চিনেন তো নাকি পিঁপড়ার দেখেন পিঁপড়ার জামাত আছে আছে জামাত পিঁপড়া যখন চলে তখন জামাতবদ্ধভাবে চলে পিঁপড়ার আমির আছে সে আমির মানে আপনি বনের মধ্যে যান বনের যত পশু আছে প্রত্যেকের এক একটা জামাত আছে একটা আক্রান্ত হলে দেখবেন যে বাকিগুলো সব ছুটে আসে পাখির দিকে তাকান দেখবেন যে সেখানে জামাত মাছের দিকে তাকান সেখানে জামাত পাবেন মানে দলবদ্ধভাবেই কিন্তু সবাই চলে মৌমাছির দিকে তাকাই দেখেন মৌমাছি হাজার হাজার মৌমাছি সেখানে তাদের আমির হচ্ছে রানী মৌমাছি রানী মৌমাছি তাদের আমির আর রানীর কথার বাইরে একটা মৌমাছি এদিক সেদিক যায় না কেন রানীর নির্দেশ তারা মানে মৌমাছির তিনটা প্রকার আছে তিন ভাগে বিভক্ত মৌমাছি হাজার হাজার মৌমাছি তিনটা ডিউরি তাদের একদল মৌমাছি মধু আহরণ করতে যায় একদল শুধু দেখবেন ওই ফুল বাগানে অথবা আমের মুকুলে লিচুর গাছে দেখবেন যে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে মানে মধু আহরণ করে তারা বাসাতে নিয়ে আসে আর একদল মৌমাছি করে মধুগুলিকে সংরক্ষণ করে বাসা তৈরি করে আর আর একদল মৌমাছি আছে রানীর সেবা যত্ন করে তাদের যে আমির রানী রানীর সেবা যত্ন করে এরকম একদল মৌমাছি আছে তাহলে মৌমাছিদের মধ্যে জামাত আছে পাখিদের মধ্যে জামাত আছে মাছের মধ্যে জামাত আছে বনের পশুর মধ্যে জামাত আছে ছোট্ট সৃষ্টি পিঁপড়ার মধ্যে জামাত আছে দুর্ভাগ্য হচ্ছে আহলাদিসের মধ্যে জামাত নাই নাই বলবো না আমরা অনেক ভুল বুঝি এই জন্য আমরা জামাতবদ্ধ হই না বিচ্ছিন্নভাবে থেকে যাই সমানের দিন ভাইয়েরা বিচ্ছিন্ন জীবনযাপনটা নিজের জন্যই ক্ষতি হাদিসের দৃষ্টিকোণ থেকে কোরআনের দৃষ্টিকোণ থেকে তো ক্ষতি বটেই আপনি নিজের পরিচয় যদি আপনি নিজে না দেন তাহলে বর্তমান জামানে বাংলাদেশের প্রেক্ষাপটে চলা মুশকিল আপনাকে হয় খারিজি বানাবে নয় শিয়া বানাবে নয় জঙ্গি বানাবে একটা না একটা কিছু বানিয়ে দিবে কিন্তু বানিয়ে দিচ্ছ তাই কিন্তু আপনি যদি নিজের পরিচয় দেন যে আমি আহলে হাদিস আন্দোলন করি আহলে যুব সংঘ সদস্য একটাই পরিচয় আপনার যে আমি এই সংগঠন করি এবার আপনাকে যাই বলুক বা যদি পুলিশ কোনো ধরেও নিয়ে যায় কোনো কারণে আপনার বিরুদ্ধে মামলাও হয় আপনার আইডেন্টি একটাই যাবে এই সংগঠনের সদস্য তখন কিন্তু আপনাকে ইচ্ছা করলে যাচ্ছেদে বানাতে পারবে না আর যখন দেখবে কিছুই না তখন এই দিশকে দিকে বানাবে যেমন আমাদের কুষ্টিয়াতে দুজন ভাই ধরা পড়েছে আমাদের সংগঠনের না এরা জঙ্গি ধরা পড়ার পরে সেখানে এদেরকে জিজ্ঞেস করেছে তোমরা কোন সংগঠন করো বলছে আমরা আহলে আন্দোলন করি হাদিস আন্দোলন আবির ডক্টর আসাদুল্লাহ গালিব ভালো বলেছেন তো ওসি আমাদের ওই জেলার যিনি দায়িত্বশীল আছেন বাহারুল ভাই ওনাকে চিনেন ওনাকে ফোন দিয়েছেন ওসি সাহেবের ধারণা তো জঙ্গি কিন্তু হাদিস তো জঙ্গি সংগঠন না তো এরা কেমন কথা বলতেছে একটু দেখি তো যাচাই করে তো ওনাকে ফোন দিয়েছেন যে ভাই আপনি একটু থানায় আসতে পারবেন বলছে জি আসবো কোনো কী কী সমস্যা বলছে আসেন তো দুইটা ছেলেকে ধরে নিয়ে আসছে ওরা আপনাদের সংগঠনও বলছে আপনি একটু দেখেন তো এসে তো উনি আসছেন তো আসার পরে দেখে উনি তো না এরা তো আমাদের সংগঠনের ছেলে না সংগঠন কর্মী জেলার কর্মীদের জেলা সমিতি চিনবেন না তো উনি ওনাকে মানে এদিকে জিজ্ঞেস করছেন যে বাবা তোমরা কোন সংগঠন করো এক মুখস্থ মুখ আন্দোলন করি তাহলে আলেদিস আন্দোলনের আমির কে কেন ডক্টর আসাদুল্লাহ গালিব ও আচ্ছা আমির সাহেব কোথায় থাকেন বলছি কেন ঢাকায় থাকেন আলেদিস আন্দোলনের আমির কোথায় থাকেন রাজশাহী থাকেন না ওরা বলছে ওরা মনে করেছে রাজধানী ঢাকা মানে তো সব সংগঠনের কেন্দ্র তাহলে আন্দোলনের তখন তো বুঝার বাকি নেই পরে বলে দেওয়া হলো যে না এরা আসলে আমাদের সংগঠনের না যে সংগঠন কর্মীদের আমির কোথায় থাকেন কেন্দ্র কোথায় সেটাই জানে না এটা বললাম কেন জানেন যে এরা নিজেদেরকে বাঁচানোর জন্য তখন সংগঠনের নাম বলেছে নিজেদেরকে সেফ করার জন্য আর আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা সেফ তো করবে আল্লাহ তাই না কিন্তু আমরা একটা মানহাজের মধ্যে থাকি একটা জামাতের মধ্যে থাকি জামাতের মধ্যে থাকি মরি বাছি ডুবি জাগি যাই হোক একসঙ্গে থেকে তো করতে পারবো তাই না আমরা যেহেতু অন্যায় করি না আমরা যেহেতু হকের দাওয়াত দেই আমাদের একটা মনোবল আছে আমাদের মন খুব শক্ত ইনশাল্লাহ কারণ আমাদের মধ্যে কোনো অন্যায় নেই এই দিক দিয়ে তো আমরা ঠিক সেই জন্য এই দুর্বলতা তো আমাদের নেই এই জন্য আমরা বলছি যে আমরা যদি ঐক্যবদ্ধভাবে সমাজ সংস্কারের কাজ করতে পারি তাহলে এটা দ্রুত ছড়িয়ে পড়বে সর্বত্র এককভাবে এটা ফল পাওয়া যায় আজকে দেখেন আমরা এই যে কুমিল্লা জেলার সভাপতি সাহেব আমার ওস্তাদি তিনি এখানে আছেন কুমিল্লা জেলার আরও নেতৃবৃন্দ অনেকে আছেন এখানে এই যে কালকে থেকে আমরা সফর শুরু করেছি এক একটা শাখায় যাচ্ছি একটা মাদ্রাসায় যাচ্ছি বাদ ফজর জুমা সায়রি খাওয়ার পরে কি মানুষ কোনো প্রোগ্রাম করতে পারে ঘুমায় সাধারণত তাই না আলহামদুলিল্লাহ যেই এলাকা আমরা প্রোগ্রাম করলাম শত ভাবে তারা বসেছিল মসজিদে আমরা নিজেরাই অবাক আমাদেরই তো ঘুম পাচ্ছে মার্শাল্লা প্রায় দুই ঘন্টার মতো প্রোগ্রাম হলো সেখানে মসজিদের মধ্যে ভর্তি মসজিদ মুসল্লি এটা কেন হয়েছে সেখানে সংগঠন আছে শাখা আছে তারা নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল নেতৃত্বের প্রতি আনুগত্যশীল নেতারা যখন যাবে কর্মীরা যত কষ্ট তারা কিন্তু সময় দেন আলহামদুলিল্লাহ সারা দেশে সারা কুমিল্লা জেলাতে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি আজকে এই প্রোগ্রাম যে আমাদের আজকের মতো প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ তো সেই কারণে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যেটা কোরআন এবং সহি হাদিসের যে নির্দেশ সেই নির্দেশ আমরা নিজেরা মানব আমরা দাওয়াতের ক্ষেত্রে জামাতবদ্ধভাবে দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ যদি করি তাহলে এটাতে সফলতা বেশি আসবে সর্বশেষ একটা হাদিসের অনুবাদ করে দিয়ে আমরা আলোচনা শেষ করে দিব সময় শেষ হয়ে গেছে আবু হরায় রতি আল্লাহ নথি বনিত রসুল সাল্লাম বলেছেন সৈ মুসলিম হাদিস ইন আল্লাহ সালাসা ও ইয়াকরাহুল আকুম সালাসা আল্লাহুল আল্লামিন তিনটি বিষয়ে খুশি হন আর তিনটি বিষয়ে তিনি বেজার হন তিনটি বিষয়ে নারাজ হন তো তিনটি বিষয় কি হকুম আন তাহাবুদুহু ওয়ালা তু শরী কুবিহি তিনটি বিষয় যে তিনটি বিষয়ে তিনি খুশি হন তার এক নম্বর হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করবে এতে তিনি খুশি হন অর্থাৎ আল্লাহ তাওহিদে যদি তোমরা বিশ্বাসী হও তার ইবাদত যদি তোমরা করো তাহলে তিনি খুশি হন আর ওলা তু কুবিহি সেই দুই নম্বর হচ্ছে তোমরা তার সাথে কাউকে শরিক করবে না তোমরা শিরিক থেকে বেঁচে থাকবে এটাতে আল্লাহ খুশি হন আর তিন নম্বর খুশি হচ্ছে ও আন্তা তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তাফার রাখু তোমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে যদি আল্লাহ রোজ যুগে ধারণ করো জামাতবদ্ধভাবে যদি তোমরা থাকো এটাতে আল্লাহ খুশি হন আর তিনটি বিষয় তিনি বেজার হন সেটা হচ্ছে কি বাজে কথা কথা বলা বলা অপ্রয়োজনীয় বাজে আড্ডা মারা এইগুলোতে আল্লাহ বেজার হন আল্লাহ খুশি হন না আমরা অনেকে অপচ সময় অপচয় করি না খালি ফাওয়া কথা বলে সময় নষ্ট করি এতে আল্লাহ খুশি হন না আর এটা হচ্ছে অধিক প্রশ্ন করাতে আল্লাহ খুশি হন না বেজার হন অধিক প্রশ্ন করা অপ্রয়োজনীয় প্রশ্ন করা অনেক সময় হুজুরকে যাচাই করার জন্য প্রশ্ন করে করে না এত বেশি প্রশ্ন বনিশ্রীল্লাহ করতো দেখেন না শুধুমাত্র আল্লাহ বললেন যে একটা কী করো গাভী জবাই করে দাও এবার প্রশ্ন গাভীটা কীরকম রং কীরকম এটা কি নর না মাদি এটা সেটা প্রশ্ন করতে 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 এমন পর্যায়ে নিয়ে গেল পরে গরুই খুঁজে পাওয়া যাচ্ছে না কঠিন হয়ে গেল না তো প্রশ্ন বেশি করার ক্রেডিট না এটা আল্লাহ পছন্দ করেন আর তিন নম্বর হচ্ছে ওয়াইদা আতাল মাল সম্পদ যদি কেউ অপচয় করে বিনষ্ট করে অপাত্রে ব্যয় করে এইটা আল্লাহ পছন্দ করেন না তাহলে তিনটি জিনিসে আল্লাহ খুশি হন আর এই তিনটি জিনিসে আল্লাহ নারাজ হন সম্মানিত বুঝতেবি আমরা যেটা বলতে চাচ্ছি এই তিনটি খুশি হওয়ার মধ্যে একটাও কিন্তু জামাতবদ্ধ জীবন আছে আছে না এই জন্য আমরা সংগঠনমুক্ত হয়ে কাজ করবো ইনশাল্লাহ আলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে আলেদ যুবসংঘ এ দেশে জামাতবদ্ধভাবে দাওয়াতি কাজ করছে আলাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি মূলনীতি আপনারা পড়বেন এগুলোর সাথে যারা একমত হবেন তারা প্রাথমিক সদস্য হয়ে যাবেন প্রাথমিক সদস্য হবেন একটা ফর্ম ফিল করবেন প্রতি মাসে সংগঠনকে এ আনত দিতে হবে যেই সংগঠনকে আপনি এ আনত দিবেন সেই সংগঠনের প্রতি আপনার মহবত বাড়বে টাকা না দিলে মোহাম্মত বাড়বে না তারপরে আপনি প্রাথমিক সদস্য হওয়ার পরে প্রাথমিক সদস্য থেকে এইবার আপনি পরীক্ষা দিয়ে মান উন্নয়ন করবেন করে আপনি সাধারণ পরিষদ সদস্য হবেন এইটাও কিন্তু একটা স্কুলের মতো সংগঠনটাও একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো কেন বললাম যে আমাদের অনেক দায়িত্বশীল আছেন যাদের একাডেমিক কোনো শিক্ষা নেই তেমন হয়তো ফাইভ পাস কেউ এইট পাস কিন্তু মার্শাল্লা দেন কী করেন জুমার খুদবা দেন দাওয়াতি মা মাঠে গিয়ে ভালো কাজ করেন এটা কিভাবে সম্ভব হলো কারণ তার এই স্কিলটা ডেভেলপ করেছে কিন্তু সংগঠন করে সংগঠনের বই পুস্তক পড়তে 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 তার মধ্যে সে যোগ্যতাটা তৈরি হয়েছে তা আমরা প্রত্যেকের দায়ীর আল্লাহ হতে চাই ঠিক না আমরা নিজেরা দাওয়াত দিতে চাই দাওয়াত দিলে দুইটা লাভ নিজের তো লাভ আছেই আর যারা দাওয়াত শুনে আপনার কথা শুনে আমল করবে তাদেরটা আপনার আমল নামে যুগ হবে তো এটা একটা লাভজনক ব্যবসা না বিনা ব্যবসায় তো বিনা লাভে তো কেউ কোনো কাজ করে না আমরা যে সারাদিন পরিশ্রম করছি লাভ ছাড়া করছি নাকি আমাদেরও তো একটা লাভের উদ্দেশ্য আছে সেই লাভের উদ্দেশ্য লাভটা কি নেকি আমরা আল্লাহর কাছে নেকি চাই এটি হচ্ছে আমাদের লাভ তো এটা তো আপনাদেরও চাওয়া উচিত উচিত না সেই জন্য সংগঠন করলে আপনার মধ্যে স্কিলটা ডেভেলপ করবে ইনশাল্লাহ তারপরে সর্বোচ্চ স্তর হচ্ছে কেন্দ্রীয় পরিষদ সদস্য কেন্দ্রীয় পরিষদ সদস্যর জন্য আপনাকে আবার পড়াশোনা করতে হবে সিলেবাস আছে আমাদের অধ্যয়ন করতে হবে পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষা হবে ভাইবা হবে তা কী পরীক্ষা দিবেন এখানে যেগুলো আপনাদের দেওয়া হবে এগুলো আপনাদের ইলমের জন্য অনেক প্রয়োজন এখানে কিছু সুরা আছে কিছু হাদিস আছে ইসলামিক কিছু বই পুস্তক আমাদের আছে এগুলো পড়লে আপনি দিন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারবেন এইগুলো থেকে পরীক্ষা হবে আপনার আসলে আপনার মধ্যে দিন ইলম কতটুকু আপনি দিন শিখতে পেরেছেন যখন সে যোগ্যতম আপনি হয়ে যাবেন তখন আপনাকে আহলেসা আন্দোলনের কেন্দ্রীয় পরিষদ সদস্য মনোনীত করা হবে আর কেন্দ্রীয় পরিষদ সদস্য যে এমন পরিষদ যেখান থেকে আমির জামাত মনোনীত হন যেখান থেকে মজলিস আমেলা মনোনীত হয় সর্বোচ্চ পরিষদ যেখান থেকে মজরিস সুরা গঠিত হয় তো সেই পরিষদে কিন্তু আপনারা যেতে পারবেন একদিন যদি আপনারা এই বাই রোটেশনে বাই দি বাই আপনারা স্টেপ বাই স্টেপ যদি আপনারা এগিয়ে আসেন তো সমন্বিত উপস্থিতি একইভাবে বাংলাদেশে যুব সংঘেরও কিন্তু এই সাংগঠনিক স্তরগুলো আছে তা আমরা এগুলো পড়াশোনা করব ইনশাল্লাহ জানার চেষ্টা করব এবং এই ফেনি জেলাতে আহলহাদিস আন্দোলন এবং যুব সংঘের যে যাত্রা শুরু হচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত যে ফেনী কুমিল্লার সবচেয়ে নিকটতম জেলা তাই না কুমিল্লা ফেনী খুবই কাছে এক এক ভাই এক মায়ের বাইরে দুই ভাই হয়েছে এখন তাই না তো সেই জন্য কুমিল্লা জেলাতে সংগঠন খুব স্ট্রং কুমিল্লা জেলাতে আলহামদুলিল্লাহ লাকসাম উপজেলাতেই অনেকগুলো মাদ্রাসা হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে তো ফেনি তো যেহেতু শুরু হয়েছে একটা দিয়ে কিন্তু চলবে না আরও অনেকগুলো করতে হবে অনেকগুলো মসজিদ করতে হবে দাওয়াতি সেন্টার করতে হবে তো এর শুভ সূচনা এখানে হয়েছে যাদের মাধ্যমে আপনারা যদি এগিয়ে আসেন আপনাদের প্রচেষ্টা ইনশাল্লাহ ফেনীর আরও অন্যান্য এলাকাগুলো তো এই দাওয়াতটা ছড়িয়ে পড়বে এই আকিদা মানহাজের প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাল্লাহ যদি আপনারা এগিয়ে আসেন আর আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে আবার ফেনি আগের ফেনি থেকে যাবে আমরা আগের ফেনি আর দেখতে চাই না আমরা চাই আগামী আগামী ইজতেমায় ইনশাল্লাহ ফেনী জেলা থেকে আরও ব্যাপকভাবে লোকজন তবলিক ইজতেমা যাবেন ইনশাল্লাহ এই বাস আপনারা এই বছর অনেকে গিয়েছেন আমরা খুশি হয়েছি আগামী বছর ফেনি থেকে দুই তিনটা গাড়ি রিজার্ভ করে যাওয়া যাবে ইনশাল্লাহ যদি আপনারা কাজ করেন আর মাঝে মধ্যে আমাদেরকে কষ্ট দিবেন আমরা ইনশাল্লাহ কষ্ট করে আবারও আসবো প্রয়োজন আপনাদের কাছে আল্লাহ আল্লাহ আল্লাহফাক তৌফিক দিলে আমরা আমাদের এই সময়গুলি আল্লাহর দিনের জন্য ব্যয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যাই হোক আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না যারা এতক্ষণ যাবত আলোচনা শুনলেন দীর্ঘ সময় ধরে বসে আছেন আপনাদের প্রতি আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এর ন্যাক বদলা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে সবাইকে আজকের এই আয়োজনের সম্পূর্ণ নেকি দান করেন আমিন আল্লাহ রবুল আলম যেন এই মাদ্রাসাকে কবুল করেন এবং এই মসজিদকে কবুল করেন ফেনী জেলাকে শহীদ আকিদার একটা মার্কাজ হিসেবে এর মাধ্যমে ফেনীর সর্বত্র শহীদ দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক জন্য আল্লাবাক আমাদেরকে দান করেন না আমিন আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া জানিয়ে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করছি হাদা আকুল আকুলকাউলহাদা ওয়ালাকুম আলু আরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহি ও বরাকাতহ